আশাশুনিতে আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। আশাশুনি থেকে বিএম আলাউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বাংলাদেশ আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 11টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এরপর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার রুহুল হক এমপি। মোবাইলের মাধ্যমে অডিও বক্তব্যে ডাক্তার রুহুল হক এমপি বলেন, সকল ভেদাভেদ ভুলে আওয়ামী লীগকে সুসংগঠিত করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সকলকে মিলে একসাথে কাজ করতে হবে। তিনি আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীকে করোনা ভাইরাস মোকাবেলায় প্রশাসনের সাথে থেকে সচেতনতামূলক কাজ করা ও মাস্ক ব্যবহারের আহ্বান জানান। আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা মিলন, দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।